আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্টিনাস ফ্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি প্ল্যান্টিং ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে কি, আমি নাগামরিচ গাছগুলো নিয়ে চলে আসলাম। আর এই নাগামরিচ গাছগুলো থেকে অনেকগুলো নাগা পেতে হলে আপনারা যে দুটি টিপস ফলো করবেন সেগুলোই শেয়ার করব। আর এই দুটি টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা আপনাদের নাগামরিচ গাছগুলোতেও এই সফলতা দেখতে পাবেন। তো আমি মাত্র দুটি টিপস ফলো করে 4 থেকে 5 দিনের মাথায় আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল চলে আসছে। আর ফুল মানেই হচ্ছে কি নাগামরিচ। তো ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আপডেটগুলো শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে ফুল তখন চলে আসেনি। তো আজকে আমি গাছগুলো নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে কয়েকটা গাছে আমি 1G কাটিং করিনি, আর যেগুলোতে আমি 1G কাটিং করেছি ওইগুলোর প্রশাখাগুলো আপনারা দেখে নিজেই বুঝতে পারতেছেন গাছগুলো আসলে 1G কাটিং করা কতটুকু জরুরি, যেটা আমি আপনাদের সঙ্গে লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। অনেকেই জানেন 1G কাটিং কেন করতে হয়, আর যারা জানেন না তাদের জন্য 1G কাটিংটা অবশ্যই করবেন যে কোনো গাছের ক্ষেত্রে। নাগামরিচ থেকে শুরু করে লাউ গাছ, মরিচ গাছ, পেপার গাছ সব কিছুতেই আসলে 1G কাটিং করাটা খুবই জরুরি যদি আপনারা বেশি ফলন পেতে চান। তো এখানে হচ্ছে গিয়ে প্রথম টিপসটা, গাছের যখন পাতাগুলো বড় হয়ে যায় এই পাতাগুলোকে ছাঁটাই করে দেবেন। এতে করে গাছের যে একটা পুষ্টি থাকে ওইটা গাছটা বেশি পাবে, আর যেগুলো বড় বড় পাতা ওইগুলো আর শুষে নিতে পারবে না। আর যেহেতু গাছগুলো এখন বাড়ন্তি, তো ছোটো পাতাগুলো বড় হয়ে উঠবে, তো সেটা মাথায় রেখে বড় বড় পাতাগুলোকে আপনারা ছাঁটাই করে নেবেন। গাছগুলোকে অবশ্যই সবসময় ক্লোজ আইসতে রাখবেন, কারণ গাছের মধ্যে খুবই দ্রুত পোকা হয়ে যায়, আর সেগুলো অনেক রিজনেই হতে পারে। আর অনেক সময় হচ্ছে কি, একটা পাতার মধ্যে যদি পোকা আসে আর আপনারা দেখে নিতে পারেন ওই পাতাটাকে সরিয়ে নেন, তাহলে পোকাগুলো কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে না, সেটাই খেয়াল রাখবেন। আর অবশ্য কয়েকদিন পর পর মাটিগুলোকে জোর জোরে করে রাখবেন। মাটিগুলোকে যদি জোর জোরে করে রাখেন গাছের অক্সিজেনটা কিন্তু খুবই সুন্দরভাবে সরবরাহ করে গাছের শিকড়ের মধ্যে, আর এতে করে গাছগুলো খুব সুন্দরভাবে পুষ্টি পায়। তো আমি সেটাও ফলো করি। আর অবশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আবার কোন খাবারটাও দিলাম গাছের মধ্যে। তো এই গাছগুলো আমি ছোটো কন্টেনার্সের মধ্যেই রেখেছিলাম তখন, আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গাছগুলো অলরেডি আমি বড় কন্টেনার্সের মধ্যেও ট্রান্সফার করে নিছি। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই ভিডিওটাও। তো এখানে আমি বড় বড় সবগুলো পাতা সরিয়ে নিচ্ছি, তারপর আমি চেক করতেছিলাম আমার গাছের মধ্যে কোন ধরনের পোকা আছে কিনা। আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই ভালো আছে। তো নিচের দিকে যে কয়েকটা প্রশাখা আছে আমি ওগুলোকেও কেটে দিচ্ছি, কারণ নিচের প্রশাখাগুলো যদি থাকে তাহলে গাছের নিচের যে মাটিগুলো ওইগুলোতে রুদ্র লাগবে না, আর এতে করে গাছগুলো তেমন একটা পুষ্টি পাবে না, গাছের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমি এখন মাটিগুলোকে জোর জোরে করে দিচ্ছি। সো এটা হচ্ছে কি আমার সেকেন্ড টিপস। আর অবশ্যই আমি অপশনাল একটা টিপস দেবো কোন খাবারটা আমি দিচ্ছি আজকে। তো যে কোনো সময় আমি গাছের পরিচর্যা করার পর আমি অবশ্যই কিছু খাবার দেওয়ার চেষ্টা করি, যে কোনো খাবার হতে পারে ঘরের তৈরি খাবার অথবা বাজারে কিনা খাবার, তো একটা দেওয়ার চেষ্টা করি। তো এই গাছগুলো হচ্ছে কি আমার সেকেন্ড বাজের, একটু ছোট ছিল সেজন্য আমি 1G কাটিং করিনি। তো আজকে আমি ওইগুলোরও 1G কাটিং করে নিচ্ছি। তো 1G কাটিং সবাই জানেন গাছের মেইন শাখার ডগাটা কেটে দেওয়া, আর যখন গাছের কয়েকটা পাতা চলে আসে আর ডগাটা কেটে দেন তাহলে গাছের যে অন্যান্য পাতাগুলো থেকে প্রশাখা বের হচ্ছে পাতার সাইড থেকে ওগুলো খুবই দ্রুত বড় হয়ে ওঠে, আর এতে করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে নাগামরিচ ফুল আসে। আর ফুল যখন চলে আসে অবশ্যই আপনারা খাবারের দিকে খেয়াল রাখবেন, যেগুলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমি প্রতিটি গাছের মধ্যে আমি জোর জোর করে দিচ্ছি মাটিগুলো। আর এই গাছগুলোকেও আমি ট্রান্সপ্লান্ট করে নিচ্ছি, এগুলো ছোটো ছিল সেজন্য তখন আর ট্রান্সপ্লান্ট করিনি। এইবারে আসলে আমার ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে শেয়ার করার জন্য, আমি খুবই ব্যস্ত সেজন্য আমি এডিট করতে পারতেছি না। তো এখন হচ্ছে কি আমি কিছু নতুন মাটি দিয়ে দিচ্ছি আমার গাছের শিকড়ের মধ্যে, ওই মাটিগুলোর মধ্যে তেমন একটা
ফার্টিলাইজার মিক্স করে না, ওগুলো জাস্ট দিচ্ছি, কারণ অনেক সময় ফানি দেওয়ার ফলে গাছের মাটিগুলো কিন্তু নিচের দিকে চলে যায়। তো এতে করে আপনারা টপ আপ করবেন মাটি দিয়ে। আর অবশ্য গোড়ের তৈরি খাবারগুলো যদি আপনাদের এক্সেল বা চায়ের পাতাগুলো দিতে চান, ওগুলোও দিতে পারবেন। জৈব খাবারগুলো কিন্তু খুবই জরুরি গাছের জন্য, সেগুলো দিতে পারেন। তো মাটি দেওয়ার পর আমি কিছু খাবার দেব। তো এটা হচ্ছে কি আমার ছাল দেওয়ার পানি, যেটা আমি গোড়ের মধ্যেই আসলে ছাল সবাই আমরা ভাত কম বেশি খেয়ে থাকি, তো ওইটা আমি নিয়ে আসছি। তো ওইটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি আমার গাছের মধ্যে। এটা কিন্তু খুবই পুষ্টিকর, আর পোকামাকড় থেকেও কিন্তু গাছ খেয়ে অনেকটাই রক্ষা করে থাকে। তো কোনোটাই আসলে অপুষ্টিকর না, যে কোনো কিছুই আপনারা আলটারনেট করে ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন। তো এই তো 4-5 দিনের মাথায় আলহামদুলিল্লাহ গাছগুলো এখন দেখতে পাচ্ছেন, গাছে অনেকগুলো ফুল আসছে, যেগুলো আমার বড় গাছ, আর যেগুলো ছোট গাছ ছিল ওইগুলোতে এখনও ফুল আসেনি। তো এখানে গাছের পাতাগুলো একটু চেঞ্জ হচ্ছে, কারণ এখন খুবই রৌদ্র দিচ্ছে সেজন্য, আর গার্ডেনের মধ্যেই সবসময় গাছগুলো রয়ে গেছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।